ফর্সা এবং সুন্দর হওয়া একটা সহজ উপায় যদি থাকে মুখের কালো দাগ মেসা দাগ ব্রণের দাগ রৌদ্রে পোড়া দাগ এবং যে কোনো কালো দাগ আপনারা সহজে দূর করতে পারবেন যদি আপনারা দুইটা প্রসেস ফলো করেন একদম সহজে ফর্সা সুন্দর হয়ে যাবেন প্রথমত আপনারা নেবেন কাঁচা দুধ এটাও পরিমাণ মতো নেবেন তারপর নেবেন আপনারা চাউলের গুঁড়া এটাও পরিমাণ মতো নেবেন এটা নিয়ে মিশায় একটা পেস্ট হবে এই পেস্টটা পুরো মুখে দিয়ে রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এটা হলো প্রথম প্রসেস দ্বিতীয় যে প্রসেসটা হলো এটা বলে আপনার পরিমাণ মতো মধু আর হলো কাঁচা দুধ এটাও মিশাই ভালো একটা বা ভালোভাবে তারপরে এটা মুখে দিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এইটা দিনে একবেলা তবে গোসল করার আগে সবচেয়ে ব্যবহার হলো সবচেয়ে উত্তম হবে তবে আপনার দশ দিন ব্যবহার করতে হবে একটা না দশ দিন ব্যবহার করতে হবে দেখবেন মুখে যত ধরনের কালো দাগ আছে এগুলো দূর হবে আর মুখটা ফর্সা দিন দিন ইনশাল্লাহ সহজে ফর্সা হয়ে যাবেন